বিজেপির শাসনকালে দেশের সাধারণ মানুষের জীবন ও জীবিকার উপর ভয়ানক অবস্থা। বেড়েছে বেকারত্ব, ব্যাপক মূল্যবৃদ্ধি, চরম আকার নিয়েছে অর্থনৈতিক বৈষম্যের চেহারা। এই সমস্ত বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিপিএম পলিট ব্যুরো। রবিবার এক বিবৃতিতে একই সঙ্গে বিজেপি আমলে নাগরিক স্বাধীনতায় হস্তক্ষেপ, শিক্ষাক্ষেত্রের উপর আক্রমণ, আদিবাসীদের অধিকার যেভাবে খর্ব করা হচ্ছে তার সমালোচনা করা হয়েছে কঠোর ভাষায়। একই সঙ্গে দেশের স্বাধীনতার 75 বছর উপলক্ষে আগামী 1 থেকে 15 আগস্ট নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হবে বলে জানিয়েছে সিপিআইএম। এ রিপোর্ট, চ্যানেল 3 রাত।